হ্যালো সবাইকে, আজ আমি আলুর দম তৈরি করে দেখাবো। আমি প্রথমে তিনটে আলু কিউব করে কেটে নিয়েছি। আলুগুলো আমি সামান্য একটু লবণ মেখে ভেজে নেব। আলুটা এখন আমি ভালো মতো ভাজবো। দিয়ে দিচ্ছি সামান্য একটু হলুদের গুঁড়ো, এটা অপশনাল, হলুদ এখন না দিলেও হয়। আলু ভাজা হয়ে গেছে, তুলে রাখবো। এখন আমি দিয়ে দিচ্ছি দুটো এলাচ এবং দুটো তেজপাতা, এটা একটু ভেজে নেব। এখন দিয়ে দেব এক টেবিল চামচ পরিমাণ পেঁয়াজ কুচানো, দিয়ে দেব সামান্য একটু আদা বাটা, সামান্য একটু রসুন বাটা এবং সামান্য একটু জিরা বাটা, দিয়ে ভালো করে ভেজে নেব। এখন সামান্য একটু পানি দিয়ে দিচ্ছি যাতে মশলাটা পুড়ে না যায়। এখন সবগুলো মশলা ভালো করে কষিয়ে নিতে হবে। স্বাদ মতো লবণ দিয়ে দিচ্ছি, হাফ চা চামচ হলুদের গুঁড়ো দিলাম, হাফ চা চামচ মরিচের গুঁড়ো। আবার একটু কষিয়ে নিব মশলা। এখন দিয়ে দিচ্ছি ভাজা আলুগুলো, আবার একটু কষিয়ে নিচ্ছি। কষানো হয়ে গেছে, এখন পানি দিয়ে দেব পরিমাণ মতো যাতে আলুটা সেদ্ধ হয়ে মাখামাখা হয়ে যায়। এখন চুলার আঁচটা কমিয়ে আলু সেদ্ধ হওয়া পর্যন্ত অপেক্ষা করব। আলু সেদ্ধ হয়ে গেছে এবং মাখামাখা হয়ে গেছে। আমি খুন্তির সাহায্যে আলুটা একটু ভেঙে ভেঙে দিচ্ছি। রান্না শেষ, ব্যস্ত হয়ে গেল আমার আলুর দম। ভিডিওটি ভালো লাগলে লাইক দিবেন আর আমার চ্যানেল সাবস্ক্রাইব করবেন। ভালো থাকবেন, আল্লাহ হাফেজ।